রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে দ্বিতীয় দিনের মতো নিউ ইয়র্ক সিটির কুইন্সে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রুজভেল্ট এভিনিউয়ের 91 স্ট্রিটে এই অভিযান চালায় তারা। এ সময় বিভিন্ন চোরাই পণ্য বাজেয়াপ্ত করা হয়। বুধবার নতুন করে অভিযান না চালালেও ওই এলাকা টহল দেয় পুলিশ। ফুটপাত দখল করে রাখা এসব অবৈধ বিক্রেতাদের অধিকাংশই অভিবাসন প্রত্যাশী বলে ধারণা কর্তৃপক্ষের। টানা দ্বিতীয় দিনের মতো কুইন্সের জ্যাকসন হাইটসে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে এনওয়াইপিডি। মঙ্গলবার রুজভেল্ট এভিনিউয়ের 91 স্ট্রিটে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ বিভিন্ন চোরাই পণ্য বাজেয়াপ্ত করে। এর আগে সোমবার নকল পণ্য বিক্রি, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগে এ এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। কাপড় গয়না থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য বাজেয়াপ্ত করে পুলিশ। এসব অবৈধ দোকানিদের অধিকাংশই অভিবাসন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস বলেন, শরণার্থীদের নিয়ে সংকটে আছে নিউ ইয়র্ক সিটি। You know, in our city, this is the byproduct of bringing thousands of people to a city and telling them they cannot work. এদিকে বুধবার সকালেও রুজভেল্ট এভিনিউয়ে টহল দেয় পুলিশ। জ্যাকসন হাইটসের এই এলাকায় জীবনযাত্রার মান নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। এর আগে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অনেকবার এই এলাকায় অবৈধ পতিতাবৃত্তি নিয়ে অভিযোগ করেছেন। গত জানুয়ারিতে রুজভেল্ট এভিনিউয়ে একাধিক পতিতালয় বন্ধ করে দেয় এনওয়াইপিডি। প্রথম দেখায় এগুলো ম্যাসাজ পার্লারের মতো মনে হলেও কর্তৃপক্ষের ধারণা, পতিতাবৃত্তি ও নারী পাচারের কাজ করছে এগুলো। সিটি কাউন্সিলম্যান ফ্রান্সিসকো ময়াও ওই এলাকায় পতিতাবৃত্তি নিয়ে অভিযোগ করেন। স্কুল সংলগ্ন হওয়ায় এসব ম্যাসাজ পার্লার নিয়ে আপত্তি অভিভাবকদেরও। Councilman Moy and I, some of the illegal shops, sex trafficking that is taking place, all this is a byproduct. তবে উচ্ছেদ অভিযান চললেও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হবে বলে মনে করছেন না স্থানীয়রা। অভিযান চলার পর দুই একদিন বেচাকেনা বন্ধ থাকলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও অবৈধ দোকানদাররা বেচাকেনা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাজমুন্নাহার উর্মি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।